আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমি ছোটবেলা থেকেই একটা জিনিস দেখে আসছি, যখনই সবে বরাত আসতো আমাদের বাসায় চালের আটার রুটি এবং হালুয়া করা হতো। শুধু আমাদের বাসায় না, আশেপাশে আমাদের সকল বাসাতেই এই চালের আটার রুটি এবং হালুয়া তৈরি করা হতো। তো যখন আমি একদম খুব ছোটবেলায় ছিলাম, যখন আমার বয়স 5 কি 6 বছর, তখন আমি দেখতাম যে সবাই চালের আটার রুটি এবং চালের আটার হালুয়াই তৈরি করত। আস্তে আস্তে যখন কিছুদিন গেল, 2-4 বছর পরে আমি যখন ক্লাস 3 কি 4 উঠেছি, তখন দেখতাম যে সবাই চালের আটার হালুয়ার সাথে সুজির হালুয়া এবং বুটের হালুয়া তৈরি করত। তো সেটা আমার কাছে খুব ভালো লাগতো অনেক। বুটের হালুয়াটা আমার সব থেকে প্রিয় হালুয়া। দিন যতই যাচ্ছে মানুষ ততই আপডেট হচ্ছে এবং বিভিন্ন রকম হালুয়া তৈরি করছে। যখন আমি ক্লাস 4-5-এর দিকে উঠলাম, তখন আমি দেখতাম যে মা গাজরের হালুয়া, পেঁপের হালুয়া, মিষ্টি কুমড়ার হালুয়া, তারপরে আপনার বুটের হালুয়া, এগুলো তৈরি করতো। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি ছোটবেলায়, একদম ছোটবেলায় যেভাবে আমরা সবে বরাত পালন করতাম, চালের আটার রুটি এবং চালের আটার হালুয়া, হ্যাঁ সেটা দেখাবো। চালের আটার হালুয়ার সাথে আরো 9 রকমের হালুয়া আপনাদেরকে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। আর অনেকেরই একটা সমস্যা থাকে, চালের আটার রুটি বানালে চারিদিক থেকে ফেটে যায়, সুন্দর করে রুটিটা হতে চায় না। তো আমি আপনাদেরকে কিভাবে একদম পারফেক্ট ভাবে আপনারা চালের আটার রুটি তৈরি করতে পারবেন, আমি সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দেব। 1 কাপ পানি দিয়ে দিলাম, আমি 1.5 কাপ পানি দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। যে কাপটি দিয়ে আমি 1.5 কাপ পানি মেপে নিয়েছি, সেই কাপটি দিয়েই আমি এখানে 1 কাপ আটা মেপে নিয়েছি। পানিটা গরম হতে হতে আমি আপনাদেরকে কয়েকটা টিপস শেয়ার করছি। যারা আলু চাল শুকনা গুঁড়ি করে রোদে শুকিয়ে আটাটা তারপর রুটি তৈরি করেন, তাদের সেই আটাটার রুটিটা অনেক মিষ্টি হয় আর পরিমাণে কম লাগে। আর যারা চালটা ভিজিয়ে আপনারা মেশিনে গুঁড়ো করেন, সেই আটার গুঁড়িটা একটু বেশি লাগে আর রুটিটা একটু কম মিষ্টি হয় আর কি। সম্পূর্ণ চালের গুঁড়িটা আমি পানির মধ্যে দিয়ে দিব এবং চুলার আঁচটা আমি একদম বন্ধ করে দিব, দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর হাঁড়িটি নামিয়ে আমি, হাত সহ্য হয় এরকম যখন গরম অবস্থায় থাকবে, তখন আটাটিকে ভালোভাবে মথে নিতে হবে। ফেসবুক থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে আমি আশা করব লাইক, শেয়ার এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আটাটি মুথে নেওয়ার সময় যদি আপনার মনে হয় যে হাতে লেগে যাচ্ছে, তাহলে সামান্য পরিমাণে পানি হাতে নিয়ে খামিরটি তৈরি করতে পারেন, কিন্তু বেশি পানি ব্যবহার করা যাবে না। আমার খামিরটি তৈরি করা হয়ে গেছে, এখন আমি ওখান থেকে ছোট ছোট অংশ নিয়ে রুটি তৈরি করব। ছোট আটার অংশটিকে ভালোভাবে ডুলে এভাবে একটি বল তৈরি করে নেব। আর দেখতেই পাচ্ছেন আটার বলটি কতটা মসৃণ এবং গোল হয়েছে। আটার গোলাটি যতটা মসৃণ এবং নরম হবে রুটিটা ততটাই সুন্দর হবে আর চারিদিক থেকে ফাটবে না। এবার সামান্য পরিমাণে গুঁড়ি দিয়ে দিয়ে আমি রুটিটি বেলে নেব। চালের আটার রুটি একটু পাতলা করেই বেলবো। রুটির গোলাটি গোল হলে এবং সামান্য পরিমাণে আটা দিয়ে দিয়ে রুটিটিকে বেললে রুটিটি নিচ থেকেই ঘুরবে এবং গোল হবে। চালের আটার রুটির গায়ে আটাগুলো লেগে থাকে, এই জন্য ঝেড়ে তারপরে আপনারা তাওয়ায় দিবেন, না হলে রুটির গায়ে লেগে থাকা আটাগুলো পুড়ে যায় এবং রুটি লাল হয়ে যায়। তো আমি 3-4 বার উল্টে পাল্টে রুটিটিকে সুন্দর করে ভেজে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা কত সুন্দর ফুলে গেছে। রুটি বানানোর শেষে আপনারা এরকম জালির মধ্যে রাখবেন, তাহলে গরম ভাপটাও বের হয়ে যাবে আর রুটিটিও নরম থাকবে, ভালো থাকবে। আর যতবারই আমি রুটি ভাজবো ততবারই এভাবে আমি তাওয়াটি পরিষ্কার করে তারপর রুটি দিব। রুটি বানানো তো দেখলেন, এখন আমি বানাবো আমার সেই ছোটবেলার দেখা, আমার মা চাচিরা যে বানাতো আটার হালুয়া। তো এটা হচ্ছে চাল গুঁড়ি করার পরে চালটা চালুনি দিয়ে চেলে উপরে যে সুজির মতো দানাদার যে চালগুলো থাকে বা চালের গুঁড়িগুলো থাকে সেগুলো আমি নিয়েছি, সেগুলো দিয়ে এখন আমি আপনাদেরকে আটার হালুয়াটা বানিয়ে দেখাবো। প্রথমে কড়াই চুলার উপর চাপিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।
তারপর ঘি দিয়ে দেব 2 চামচ ঘিটা গলে আসলে এখানে আমি 2 টুকরো দারুচিনি নিয়েছি সেই দারুচিনি দিয়ে দেব এবং এলাচগুলো ফাটিয়ে রেখেছি 4টা সেই এলাচগুলো দিয়ে দেব তো ঘি আর এলাচটা গরম হয়ে গেছে এখন আমি এখানে সেই চালের গুঁড়িটা দিয়ে দেব ভালো করে এটা ভেজে নেব চালের গুঁড়িটা ভালো করে সুন্দর করে ভেজে নেব চালের গুঁড়িগুলো লাল লাল করে ভেজে নেওয়া হলে কিছুক্ষণ ঠান্ডা করে তার মধ্যে একে একে বাদাম কিশমিশ এবং নারিকেল কোরানো দিয়ে পরিমাণ মতো চিনি এবং লবণ দিয়ে দেব সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো দুধ দিয়ে দেব এই পর্যায়ে চুলার আঁচটি বাড়িয়ে দিয়ে অনবরত নাড়তে থাকব না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং নাড়তে নাড়তে যখন এরকম ঘন হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নেব তো আপনাদেরকে আমি দেখালাম চালের আটার রুটি এবং চালের আটার হালুয়া তো আমি এছাড়াও আরো 9 রকমের হালুয়া মোট 10 রকমের হালুয়া প্রস্তুত করে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি দেখতেই থাকুন বুটের হালুয়া তৈরি করার জন্য বুটের ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন সিদ্ধ বসিয়ে দেব আমি 4 রকমের সবজি নিয়েছি এর মধ্যে রয়েছে কাঁচা পেঁপে মিষ্টি কুমড়া মিষ্টি আলু এবং গাজর সবজিগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নেব তারপর একে একে সবগুলো সবজিকে সিদ্ধ করে নিব সবজিগুলোকে 4 ভাগের 3 ভাগের মতো সিদ্ধ করে নিব আমি বুটটাও সিদ্ধ করে নিয়েছি বুটের ডাল সহ সব সবজি আমি ব্লেন্ডার করে নিয়েছি এখানে আমি কিশমিশ চীনাবাদাম কাজু বাদাম কাঠবাদাম এবং নারিকেল নিয়েছি হালুয়া বানাতে এগুলো আমার লাগবে কাঠবাদামের খোসা ছাড়ানোর জন্য আমি ফুটন্ত গরম পানিতে কাঠবাদামগুলো ঢেলে দেব এবং ঢেকে দেব 10 মিনিটের জন্য চুলাটি বন্ধ করে দেব 10 মিনিট পরে বাদামগুলোকে পানি থেকে তুলে হাত দিয়ে আলতো করে চাপ দিলেই বাদাম এবং খোসা আলাদা হয়ে যাবে আমি কাজু বাদাম কিশমিশ এবং কাঠবাদাম একেবারে ঘিয়ে ভেজে নিলাম কারণ প্রত্যেকটি হালুয়াতে এগুলো আমার লাগবে বুটের হালুয়ার জন্য আমি কড়াইতে তেল এবং ঘি একসাথে মিক্স করে নিলাম তারপরে আমি এলাচ এবং দারুচিনি দিয়ে দেব এরপরে আমি বুটের ডাল বাটা দিয়ে দেব এবং ভালোভাবে নাড়তে থাকব না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো মাঝে মধ্যে আমি সাইড দিয়ে ঘি দিয়ে দেব ঘি দিয়ে নাড়তে থাকতে হবে স্বাদমতো লবণ এবং চিনি দিয়ে দিলাম নাড়তে নাড়তে যখন কালারটা এরকম হয়ে আসবে তখন নামিয়ে নেব গাজরের হালুয়ার জন্যও সেই একই রকম প্রসেস আমি তেল আর ঘি একসাথে করে নিলাম তেলে এলাচ এবং দারুচিনি দিয়ে দিলাম এবং বেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবং স্বাদমতো চিনি দিয়ে নিলাম এরপর নাড়তে নাড়তে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব এবং হয়ে গেলে নামিয়ে নেব এবারে তৈরি করব মিষ্টি কুমড়ার হালুয়া তো বুটের হালুয়া গাজরের হালুয়া যেভাবে করেছি মিষ্টি কুমড়ার হালুয়াটা সেই একই পদ্ধতিতে করব আমি যে সবজিগুলো নিয়েছি হালুয়া বানানোর জন্য সেগুলোর সবগুলোরই পদ্ধতি প্রায় একই রকম নাড়তে নাড়তে কুমড়োটা যখন কড়াই থেকে ছেড়ে আসবে এবং তেল দেখা যাবে তখন কিছু ড্রাই ফ্রুট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব এবারে তৈরি করব কাঁচা পেঁপের হালুয়া পদ্ধতি সেই একই আগের হালুয়াগুলোর মতোই পরিমাণ মতো সবকিছু দিয়ে নাড়াচাড়া করব এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এখানে আমি এটা পেঁপের হালুয়া নাড়ছি আর এটা হচ্ছে মিষ্টি আলুর হালুয়া দুটো দেখতেই একই রকম হয়ে যাচ্ছে তাই সহজেই যাতে হালুয়া দুটোকে চেনা যায় এজন্য আমি সামান্য কিছু ফুড কালার মেশাবো কাঁচা পেঁপের হালুয়াতে আমি সামান্য পরিমাণে সবুজ ফুড কালার মেশাবো নাড়তে নাড়তে কড়াই থেকে ছেড়ে আসলে কিছু কিশমিশ দিয়ে নামিয়ে নেব মিষ্টি কুমড়োর হালুয়াটি উঠে নেয়ার পরে আমি সেই একই পাত্রে ঘি দিয়ে দারুচিনি এবং এলাচ দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মিষ্টি আলুগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে স্বাদমতো লবণ এবং চিনি দিয়ে দিলাম এবং সামান্য কিছু রেড ফুড কালার দিয়ে দেব কড়াই থেকে যখন ছেড়ে আসবে তখন কিছু ড্রাই ফ্রুটস এবং নারিকেল কুড়ানো দিয়ে নামিয়ে নেব বাদামের হালুয়া তৈরি করার জন্য প্রথমে আমি বাদামগুলোকে খুব ভালো করে ভেজে নেব বাদামগুলো ভালো করে ভাজা হয়ে গেলে উপরের যে খয়েরি রঙের আবরণটা সেটা সুন্দর করে ছিলে পরিষ্কার করে নেব এরপর বাদামটাকে গুঁড়ো করে নেব আমি ব্লেন্ডারে করেছি আপনারা শিলপাটাতেও করতে পারেন গুঁড়োটা ঠিক এরকম হতে হবে এবারে কড়াইতে 4 চামচ ঘি গরম করে আমি বাদামের গুঁড়োগুলো ঢেলে দিব ভালোভাবে নাড়তে নাড়তে আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ ঢেলে দেব
যখন এরকম হয়ে আসবে স্বাদমতো লবণ এলাচের গুঁড়া এবং চিনি দিয়ে আবার নাড়াচাড়া করে যখন তেল ছেড়ে আসবে তখন নামিয়ে নেব এবারে আমি তৈরি করব ডিমের হালুয়া তো প্রথমেই দুটো ডিম আমি ব্লেন্ডারে দিয়ে 2 কাপ দুধ সহ চিনি দিয়ে ব্লেন্ড করে নেব কড়াইয়ে 4 চামচ ঘি দিয়ে দেব এলাচ এবং দারুচিনি দিয়ে ডিম এবং দুধের মিশ্রণটি দিয়ে নাড়াচাড়া করতে থাকব এবং ডিমের গন্ধটি দূর করার জন্য আমি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দেব এবং নাড়তে নাড়তে যখন এরকম দানাদার হয়ে যাবে তখন নামিয়ে নেব বোম্বে করাচি হালুয়া তৈরি করার জন্য প্রথমে 1 কাপ পানি এবং 1.5 কাপ চিনি আমি কড়াইতে দিয়ে নেব এবং নাড়াচাড়া করব চিনিটা গলে গেলে এখানে আমি সামান্য পরিমাণে লেবুর রস দেব এবং 3 চামচ কর্নফ্লাওয়ার আমি ঠান্ডা পানি দিয়ে আগে গুলে রেখেছিলাম সেটি দিয়ে দেব এবং নাড়তে নাড়তে যখন এরকম ঘন আঠালো হয়ে আসবে তখন সামান্য ভ্যানিলা এসেন্স দেব এবং সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার মেশাবো এবং কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব যখন অনেকটা ঘন হয়ে যাবে তখন চারপাশে ঘি দেব আমার 4 টেবিল চামচ ঘি লেগেছে পুরো হালুয়াটা তৈরি করতে একটি পাত্রে আগে থেকেই আমি ঘি ব্রাশ করে রেখেছি এখন সেট হওয়ার জন্য সেখানে নামিয়ে উপরে আরো কিছু ড্রাই ফ্রুট ছিটিয়ে দিয়ে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব আমি সুজির দানাদার হালুয়া তৈরি করব তাই কড়াইয়ে 4 চামচ ঘি গরম করে আমি 1 কাপ সুজি ঢেলে দেব এবং কম আঁচে 4-5 মিনিট আমি ভেজে নেব লাল লাল করে চুলা থেকে নামিয়ে 5 মিনিট পরে আমি কিছু ড্রাই ফ্রুটস লবণ নারকেল কুড়ানো এবং চিনি দিয়ে নাড়াচাড়া করব এবং আমি দুধটা একেবারে না দিয়ে অল্প অল্প করে 3 বার দিয়ে সুজিটাকে শক্ত শক্ত করে হালুয়া তৈরি করে নেব তো এই যে আমার রেডি হয়ে গেছে 10 রকমের হালুয়া এবং চালের আটার রুটি তো আমার কাছে 4টি ছাঁচ রয়েছে এগুলো আমি মেলা থেকে কিনেছি আর বোতল কেটে একটি আমি ছাঁচ বানিয়েছি তো ফাইনালি আমি সবকিছু রেডি করতে পেরেছি এই যে আমার চালের আটার রুটি পাতলা এবং নরম এটা হচ্ছে আমার সেই ছোটবেলার দেখা চালের আটার হালুয়া এটা ডিমের হালুয়া এটা সুজির হালুয়া এটা মিষ্টি আলুর হালুয়া তো এখানে আমি এটা কুমড়োর হালুয়া কুমড়োর শেপ দিয়েছি এটা গাজর গাজরের হালুয়াটাতে আমি একদম গাজরের শেপ দিয়েছি এবং উপরে ধনিয়া পাতা দিয়েছি যাতে একদম গাজরের মতো দেখায় এটা হচ্ছে পেঁপের হালুয়া আর এটা বোম্বে করাচি হালুয়া এটা বাদামের হালুয়া আর এটা হচ্ছে আমার প্রিয় বুটের হালুয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে